কোটিপতি সৌদি নারীরা স্বামী খুঁজছেন। বিদেশি স্বামী বিয়ের ক্ষেত্রে এবং তাদের সন্তানদের সৌদি নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সংস্কার হওয়ার পর মিলিয়ন ডলার ইনাম নিয়ে সৌদি নারীরা স্বামী খুঁজছেন। এদেরই একজন 40 বছরের হেসা, যিনি বিয়ে করার ইচ্ছে ব্যক্ত করেন। তার বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদের মালিক হলেও এখন এমন একজন স্বামী চাচ্ছেন যিনি তাকে সম্মান করবেন। 2012 সালে সৌদি সাময়িকী রোয়া এক প্রতিবেদনে জানায়, এক নারী ভালো স্বামীর খোঁজে 50 লাখ সৌদি রিয়াল নিয়ে অপেক্ষা করছেন, যিনি বিবাহিত জীবন ও দায়িত্বকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। 2014 সালে আমিরাতের একটি নিউজ সাইটে জানায়, অনেক সৌদি কোটিপতি নারী টুইটারে বিয়ের আগ্রহের কথা জানান। এমন একটি পোস্টে এক সৌদি নারী জানান, তিনি তালাকপ্রাপ্তা, নিঃসন্তান, এমন একজন স্বামী খুঁজছেন যিনি তাকে ভালোবাসবেন। উত্তরাধিকার সূত্রে তিনি 100 মিলিয়ন রিয়াল পেয়েছেন এবং তিনি তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তার বয়স 39 বছর। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা।